তো চলুন বন্ধুরা আনবক্সিং করা যাক সিলভার প্লে বাটনের। তো আপনারা তো জানেনই যে আমার 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু সঙ্গে সঙ্গে ওরা পাঠায় না, একটু সময় লাগে। তো সেই সময়টার জন্য হয় আপনাদের ওয়েট করতে হবে, না হলে আপনারা যদি সেই ধৈর্যটুকু রাখতে না পারেন তাহলে নিজেকেই অ্যাপ্লাই করে নিতে হবে সিলভার প্লে বাটনের জন্য। তো আমি ধৈর্য ধরেছিলাম, ওরা যতক্ষণে না নোটিফিকেশান আমাকে পাঠিয়েছে ততক্ষণ আমি অ্যাপ্লাই করিনি। তো আজকে মানে এর মধ্যে কী আছে বা কী কী রয়েছে তা আমি জানি না, তো পুরোপুরি কেটে একদম লাইভ দেখাতে চাই আপনাদের, কারণ আপনারাও বলতে গেলে এর ভাগিদার। কারণ আপনারা না থাকলে 1,00,000 সাবস্ক্রাইবারও আমার হতো না, আপনারা সাপোর্ট না করলে, পাশে না থাকলে এটা কখনোই সম্ভব ছিল না। তো আপনাদেরও আমি দেখাতে চাই, আমার এই খুশির মুহূর্তটা আপনাদের সাথেও ভাগ করে নিতে চাই। কারণ এই আনন্দগুলো যে পাচ্ছি সেটার জন্য তো আপনাদেরই সব থেকে বড় অবদান বলতে গেলে। তো কাটতে শুরু করছি, আমারও ভীষণ এসেছিল আমাদের আমার বাপের বাড়ি অ্যাড্রেসে হুগলিতে, তো এখানে আসতে 2-1 দিন সময় লেগে গেছে, কারণ বাপি মা এসেছে তারপরে এটা নিয়ে এসেছে, না হলে আমি আগে ওরাও কাটেনি যে মেয়ে মেয়ে এটা অ্যাচিভ করেছে তো ওই কাটুক। তো সেই জন্য আমি কাটছি, কাছি দিয়ে শুরু করে দিই কাটতে, আর মানে ধৈর্য সইতে পারছি না সেই জন্য বলতে গেলে। এটার জন্য অনেকবার আমাকে আইডি প্রুফ দিতে হয়েছে, এক তো ইন্ডিয়ায় আসার সময় দিতে হয়েছে, শুধু ইন্ডিয়াতে আসার সময় না অ্যাপ্লাই করেছিলাম, মানে ওরা যখন অ্যাপ্লাইয়ের আমাকে ফর্ম দিয়েছিল তখনও আমাকে করতে হয়েছিল। তো এটা আমি উল্টো দিকে খুলেছি যতদূর মনে হচ্ছে। ইন্ডিয়াতে আসার পর ওখান থেকে আবার আইডি প্রুফ চায়, প্যান কার্ড দিয়ে দিলে কোনো সমস্যা থাকে না, আধার কার্ড দিলে দুটো দিকে আধার কার্ডের দিতে হয়, আপনার সোজা দিকই বলুন আর উল্টো দিকই বলুন, তো দুটোই দিতে হয়। জীবনে কিছু একটা অ্যাচিভ করতে পেরেছি বলে মনে হচ্ছে, মানে সামান্য ভীষণ খুশির একটা জিনিস এটাকে বলতে গেলে। আমি খুলি, খুলে আপনাদের দেখাচ্ছি এর মধ্যে কী কী রয়েছে বা কী থাকে আমিও জানি না, আমার কোনো আইডিয়া নেই। সরে সরে যাচ্ছে, তো ওপরে লেখা আছে দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগো দেওয়া রয়েছে, শিপিং ডিপার্টমেন্ট, দেবস্মিতা চ্যাটার্জি, ভান্ডারটি হুগলিতে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বোধ হয়, এটা আমার বাপের বাড়ির অ্যাড্রেসে আমি করেছিলাম, কারণ যখন ইউটিউব শুরু করি তখন ওখান থেকেই শুরু করেছিলাম তাই জন্য আর কি। আমাদের এরিয়ার মধ্যে কতজন এই সিলভার প্লে বাটন পেয়েছে আমি ঠিক জানি না, তাও খোঁজ নিয়ে দেখলে হয়তো জানতে পারবো। এখন মানে আর্নিংই বলুন বা নামেরই বলুন খুব ভালো একটা সোর্স ইউটিউব যতই হোক, মানে হয়তো প্রসেসটা মানে লেন্দি, সময় হয়তো লাগে অনেক, কিন্তু ধৈর্য ধরলে বলে না, কেষ্ট করলে মানে কষ্ট করলে কেষ্ট অবশ্যই ধরা দেয় জীবনে, তো এটা ওই সেরকমই কিছুটা, আমিও এটাই বিশ্বাস করি। অনেক বছর স্ট্রাগল, মানে প্রায় টানা দু বছর 2019 সালে শেষ দিক থেকে শুরু করেছিলাম যতদূর মনে পড়ে, 2021-22 সাল পড়ে গেছে, তো স্বাভাবিকভাবেই 2-2.5 বছর সময় তো লেগেই গেল, চ্যানেল গ্রো করতে সব কিছু করতেই অনেকটা সময় লাগে, কিন্তু যদি ধৈর্য রাখতে পারেন
অবশ্যই কিছু একটা না কিছু হবে জীবনে, সেটা আমিও পেয়েছি টের, খুলতেই পারছি না মোট কথা। গায়ের ক্ষমতাগুলো কোথায় চলে গেছে বুঝতে পারছি না। যাই হোক, তো এই আমার সিলভার প্লে বাটন। আই হোপ উপরে কিছু রয়েছে, কি রয়েছে একটু পরে নিই। কংগ্রাচুলেশনস অন ইয়োর সাবস্ক্রাইবার মাইলস্টোন, উই আর অনার টু টেক আ পার্ট ইন রেকগনাইজিং ইয়োর অ্যাচিভমেন্ট অ্যান্ড ওয়ান্ট ইয়োর এক্সপিরিয়েন্স টু বি এক্সপোনেনশিয়াল। দিস অ্যাওয়ার্ড ওয়াজ ইন্সপায়ার্ড অ্যান্ড প্যাকেজ উইথ গ্রেট কেয়ার। রিক মানে ওরা যে পাঠিয়েছে সেটা লিখেছে। তো আর একটা জিনিস, এই সার্টিফিকেটটা দিয়েছে ওরা সিইও ইউটিউব, এখানে সাইন করা আছে ইয়ার সিনসিয়ারলি। তো ফোকাস করেছি কী কী লেখা আছে পড়ে নিতে পারেন, খুব আনন্দের জিনিস একটা বলতে গেলে। তো এই যে দিস ইজ দ্য প্লে বাটন, দিস ইজ হাউ ইটস লুক লাইক। ভীষণ মানে দেখতে পাচ্ছেন হয়তো, হারমোনিয়াম ক্লাস বাই দেবস্মিতা ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার্স। তো ভীষণ একটা সুন্দর মানে খুব সুন্দর একটা সুন্দর জিনিস যাকে বলে, খুব খুশি আমি এটা পেয়ে, আপনাদের জন্যই পেয়েছি। আপনারা না থাকলে আমি পেতাম না, আপনারা পাশে না থাকলে আমি কখনো এটা পাওয়ার সাহস করতাম না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে এত সাপোর্ট করার জন্য। আর কিছু রয়েছে নাকি আমি দেখে নিচ্ছি তাও একবার। তো রেকগনাইজিং ইয়োর টিম, এরপরে যদি কখনো 1 মিলিয়ন হয় তো তখন ওরা গোল্ড প্লে বাটন দেয়, 10 মিলিয়ন ছাড়িয়ে গেলে তখন ডায়মন্ড দেয়। তো এটা ভীষণ যত্ন করে রাখবো, আমি অবশ্যই যত্ন করে রাখবো। আজকের মতো এই পর্যন্তই, আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। গানের এখন করতে পারছি না, আমার প্রেগনেন্সি 9th মান্থ চলছে, তো যে কোনো দিন হয়তো হয়ে যেতে পারে আমার বেবি। তো সবাইকে প্রণাম জানিয়ে সবার অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নমস্কার।